সোমবারই নদিয়ার হাঁসখালী থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়তে এসেছিল ছেলেটা। তিন দিন কাটতে না কাটতেই হোস্টেলের ব্যালকনি থেকে নিচে পড়ে মৃত্যু। যাদবপুরের বাংলা অনার্সের ছাত্রের মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্যের জাল। হোস্টেল সূত্রে খবর, বুধবার রাতে হঠাৎই এ ব্লকের ছাদ থেকে ভারী কিছু পড়বার শব্দ পান আবাসিকরা। তখনই ব্লকের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় খোঁজ মেলে স্বপ্নদীপ কুণ্ডু নামের প্রথম বর্ষের ছাত্রের। গুরুতর আহত অবস্থায় স্বপ্নদীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। সোমবার যাদবপুরে প্রথমবার পা রাখা ছেলেটার কেন এমন মর্মান্তিক পরিণতি? স্বপ্নদীপের মামার সন্দেহ, র্যাগিং এর শিকার হয়েছিলেন তার ভাগ্নে। রহস্য আরো জটিল হচ্ছে স্বপ্নদীপ ও তার মার শেষ কথোপকথন ঘিরেও। স্বপ্নদীপের মামা জানিয়েছেন, বুধবার রাত 9:30 নাগাদ মায়ের সঙ্গে কথা বলে স্বপ্নদীপ, যেখানে সে জানায় তার ভয় করছে, মাকেও তাড়াতাড়ি আসতে বলে সে। যদিও স্বপ্নদীপ ও তার মায়ের এই কথোপকথন অপূর্ণই থেকে যায়। ফোন কেটে যাওয়ার পর একাধিকবার স্বপ্নদীপকে ফোন করা হলেও রিসিভ করেনি স্বপ্নদীপ। তা ও কাল রাত্রিরে ও মার সাথে কথা বলে, মার সাথে কথা বলে, মা আমি ভালো নেই, আমার প্রচণ্ড ভয় করছে। ও মা বলছে, কী হয়েছে? বলছে, মা আমার খুব ভয় করছে, তুমি শিগগিরই আসো, তোমার সাথে অনেক কথা আছে। তারপরে ওই ফোনে ফোন করে রিং হয়ে যায়, অথচ ফোনটা আর ধরে না। না ধরার পর ঘন্টাখানিক পরে ফোন গেছে যে আপনারা আসুন, আপনার ছেলে পড়ে গেছে। না না, ও তো সুইসাইড করেনি, তো সুইসাইড করবে কেন? আপনাদের কি সন্দেহ হচ্ছে? আমাদের সন্দেহ তো অবশ্যই হচ্ছে। কি সন্দেহ? সন্দেহ হচ্ছে যে একটা ভালো ছেলে কিভাবে মারা যায়, যে ভালো ছেলে যে মার সাথে কথা বললো সে কি করে মারা যায়, সে পাগল না ছাগল না ভালো ছেলে? আমি চাইছি যে আমার তো বাচ্চা চলে গেল, কিন্তু আর কোনো বাচ্চার মার কোল খালি না হয় সেই ব্যবস্থা আপনারা করুন। কিসের ভয় পাচ্ছিলেন স্বপ্নদীপ? কেন মায়ের সঙ্গে কথা মাঝ পথেই থেমে গেল? কেন আর ফোন রিসিভ করলো না স্বপ্নদীপ? দানা বাঁধছে রহস্য। মৃত্যুর পর স্বপ্নদীপের কাছ থেকে কোনো সুইসাইড নোট মেলেনি। স্বপ্নদীপের দেহ যখন উদ্ধার হয় তখন নগ্ন অবস্থায় উদ্ধার হয়। তবে কি হঠাৎই সিদ্ধান্ত? তাকে কি সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল, নাকি নিছকই দুর্ঘটনা? কেন বিবস্ত্র ছিল সে? জটিল হচ্ছে রহস্যের জাল। এদিকে স্বপ্নদীপের মৃত্যুর পরই র্যাগিং এর অভিযোগ তুলেছেন তারই এক সহপাঠী অর্ণব মাঝি। দীর্ঘ ফেসবুক পোস্টে অর্পণ লিখেছেন, প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার পর 2-3 রাত আমার কাছে বিভীষিকার জন্ম দিয়েছে। আমি এখন অনেক কষ্ট করি, ধার নিয়ে হলেও মিস করছি। পাশাপাশি সে আরো লিখেছে, তাকে নির্দিষ্ট চুলের ছাদ, 5-4 মাস খাটানো থেকে শুরু করে সারা রাত জাগিয়ে রেখে ইন্ট্রো নেওয়া, একাধিক মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। অর্পণের এই অভিযোগ আরো মজবুত করছে ছাত্র মৃত্যুর পিছনের র্যাগিং এর সম্ভাবনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এদিন স্বপ্নদীপের ঘরে গিয়ে তদন্ত করা হয়। ঘটনার পুনর্নির্মাণও করেন তারা। ঘটনার মূল কারণ খুঁজতে বিজ্ঞান বিভাগের দিনের নেতৃত্বে দল গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে ছাত্র মৃত্যুতে দ্রুত তদন্তের দাবিতে এদিন যাদবপুরে বিক্ষোভ দেখালো AIDSO। নিউজ টাইম।